বিরতির পর স্বাগত। গত 24 ঘন্টায় ডুগলি সংশ্লিষ্ট এলাকা সহ আগরতলা সিদ্ধি আশ্রম সংলগ্ন এলাকায় কয়েকটি জায়গায় বিদ্যুৎ সংযোগ না থাকার কারণে গতকাল রাতেই ক্ষুব্ধ হয়ে এলাকাবাসী আগরতলার বটদোয়ালি বিদ্যুৎ অফিস ঘেরাও করে, এবং তাদের একটাই দাবি যে 24 ঘন্টা পার হয়ে গেল, এখনো কেন বিদ্যুৎ পরিষেবা সচল করা হয়নি, বিদ্যুৎ অফিসে গিয়েও দেখা পাওয়া যাচ্ছে না বিদ্যুৎ দপ্তরের অফিসারদের। এবং সে জায়গায় মূলত ক্ষোভ যে একদিকে দেখা যাচ্ছে যে দপ্তরে দেখা মিলছে না কর্মীদের, অন্যদিকে বিদ্যুৎ পরিষেবা সচল করার জন্য বিদ্যুৎ নিগমের আধিকারিকদের নেই কোনো তৎপরতা। সে বিষয়ে কি বলছেন সংশ্লিষ্টরা শোনাবো। কারেন্টটা কবে থেকে নাই? কবে থেকে নাই? গিয়ে কইলো না 24 ঘন্টা মানে গিয়ে বুঝতেছেন না? কল করলে কি কয় তারা? কল করলে বিজি কয়, এনগেজ করলে না গেছে, পাঠিয়ে দিন, পাঠিয়ে দিন। আমার ওয়েব কল তো এটা, আমরা একটু যারা যারা জানেন তারা সবাই জানে এটা ওয়েব কল, এটা কোনো রিসিভার না যে তুলে রেখে দিলাম। তারা আমি ডাইরেক্ট বলছি যে ইন্টারনেট এটা বন্ধ করা যায়। গতকাল থেকে কল করার পর কি এখনো মানে কোনো কল এখন যে আপনারা যে এখানে যে আইছেন তারাও কি যোগাযোগ করা হয়েছে? আপনারা শুনলেন তাদের বক্তব্য, রীতিমতো ক্ষোভ প্রকাশ করছেন এলাকাবাসীর। তাদের অভিযোগ হচ্ছে যে বারংবার ফোন করার পরেও কোনো ধরনের সাড়া পাওয়া যাচ্ছে না, এবং যখনই ফোন রিসিভ করা হচ্ছে তখনই বলা হচ্ছে যে মূল লাইনে সমস্যা রয়েছে, কিন্তু এলাকায় কোনো ধরনের বিদ্যুতের খুঁটিতেই আধিকারিকরা বিশেষ করে কর্মীরা হাত লাগায়নি, এমনটাই কিন্তু অভিযোগ করছেন এলাকাবাসীর। অর্থাৎ বেহাল রাজ্যের বিদ্যুৎ পরিষেবা একেবারেই ভেঙে পড়েছে বিদ্যুৎ পরিষেবা, যদিও রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী তিনি দাবি করছেন যে যুদ্ধকালীন তৎপরতায় নাকি রাজ্যের বিভিন্ন জায়গায় ইতিমধ্যেই কর্মীরা কাজ করছে, কিন্তু তারপরেও দীর্ঘ প্রায় 24 ঘন্টা অতিক্রান্ত হলেও এখনো পর্যন্ত বিদ্যুৎ পরিষেবা তবে কেন সচল হয়নি, প্রশ্ন কিন্তু তুলছে সাধারণ মানুষ। এই মুহূর্তের সংবাদ এ পর্যন্তই। আমাদের পরবর্তী নিউজ এবং আপডেট দেখার জন্য অবশ্যই চোখ রাখবেন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায়। খবরের ভাষায় মানুষের প্রতিবাদ, মানুষের ভাষায় নিউজ ভ্যানগার্ড। ধন্যবাদ।